পুতিনের ভয়ঙ্কর একদিন অবশেষে স্বস্তির ভোর। মস্কো যাত্রায় স্থগিত, ক্যাম্পে ফিরছেন ভাগ্নার যোদ্ধারা। ঝুঁকি এড়াতে মস্কোতে নন ওয়ার্কিং ডে। যেসব শর্তে রাশিয়ার সঙ্গে সন্ধি হল ওয়াগনারের। মধ্যপ্রাচ্য সফরে নওয়াজ, যোগ দিলেন মেয়ে মারিয়াম। সর্বশেষ সংবাদে জানবেন ইরানের চার কোম্পানির বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা। এবারে বিস্তারিত। পুতিনের ভয়ঙ্কর একদিন অবশেষে স্থির ভোর। দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার একচ্ছত্র ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। দিন দিন বেড়েছে সেই ক্ষমতা। রাজনৈতিক জীবনে বহু বাধা আর চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে তাকে। সেসব উৎরেই এই পর্যন্ত এসেছেন তিনি। ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে নানা সংকট তাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে সেই পরিস্থিতি হঠাৎ করে কালবৈশাখীতে রূপ নেয় বেসরকারি আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ। ভয়ঙ্কর একদিন পার করেছেন প্রেসিডেন্ট পুতিন। বলা হচ্ছে ক্ষমতাসীন পুতিনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে এত বড় হুমকিতে এর আগে ফেলতে পারেনি কেউ। তবে এই যাত্রায় বেঁচে গেলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে সম্মুখ সারিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে ওয়াগনার বাহিনী। এ পর্যন্ত ইউক্রেনে রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে তাতে বড় অবদান রয়েছে ওয়াগনার গ্রুপের। পূর্ব ইউক্রেনের বাখমুতে লড়াইয়ে বড় ভূমিকা রেখেছে এই বাহিনী। তবে বেশ কিছুদিন ধরেই অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ তুলে রাশিয়ার সামরিক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গি শৈগু ও সামরিক প্রধান ভ্যালেরি গোরাসিমোভের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েন প্রিগোজিন। বারবার তিনি রাশিয়ার সামরিক নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন। কয়েকদিন আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার হুঁশিয়ারি দেন ওয়াগনার প্রধান। প্রিগোজিনের অভিযোগ, ইউক্রেনের বিপুল সংখ্যক ওয়াগনার সেনা নিহতের পিছনে শৈগুর অদক্ষতা দায়ী। এরই মধ্যে গত শুক্রবার প্রিগোজিন অভিযোগ করেন ইউক্রেনে ওয়াগনার যোদ্ধাদের উপর রকেট হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী শৈগু। এতে ওয়াগনার বাহিনীর অনেক যোদ্ধা নিহত হয়েছেন। একে প্রতারণা আখ্যায়িত করে তিনি রুশ বাহিনীর সামরিক নেতাদের উৎখাতের হুমকি দেন। এরপর শনিবার সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার বস প্রিগোজিন। ইউক্রেন সীমান্ত থেকে মস্কো অভিমুখে যাত্রা করেন তিনি। যাত্রা পথে রাশিয়ার কয়েকটি শহর ও সামরিক স্থাপনার দখল নেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তোভ অন ডনের সামরিক সদর দপ্তর দখল করে ওয়াগনার বাহিনী। মূলত এই ঘাটে থেকে ইউক্রেন যুদ্ধ পরিচালনা করে রাশিয়া। পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। গোটা বিশ্বের নজর চলে যায় রাশিয়ার দিকে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় পশ্চিমারা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। সেখানে তিনি বিদ্রোহীদের রাষ্ট্রদ্রোহী বলে উল্লেখ করেন। তিনি বলেন যারা রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছিল তাদের শাস্তি দেওয়া হবে। জরুরি টেলিভিশন ভাষণে পুতিন বলেন তিনি রাশিয়াকে রক্ষা করার জন্য সবকিছু করবেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ অন ডনের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শনিবার দিনভর ব্যাপক উত্তেজনাপূর্ণ কাটে রুশদের মধ্যে। অবস্থা বেগতিক দেখে রোববার মস্কোয় সাধারণ ছুটি ঘোষণা করেন মেয়র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে ক্রেমলিন থেকে অন্য কোথাও পাড়ি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যদিও প্রেসিডেন্টের দফতর সেই দাবি অস্বীকার করে। বিবৃতিতে জানানো হয় পুতিন ক্রেমলিনেই আছেন এবং তিনি তার কাজ করছেন। অপরদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রিগোজিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। চুক্তি অনুসারে বিদ্রোহের কারণে প্রিগোজিনের বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হবে। পেসকভ বলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ওয়াগনারের যোদ্ধাদের চুক্তি হবে। এর ফলে শনিবারের বিদ্রোহের কারণে তাদের কোনো সাজা হবে না। ওয়াগনার যোদ্ধাদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাদের প্রতি ক্রেমলিনের সবসময় শ্রদ্ধা রয়েছে। বেলারুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন লুকাশেঙ্কো। পুতিনের সম্মতিতেই এই আলোচনা হয়েছে। লুকাশেঙ্কো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিনিময়ে ওয়াগনারের যোদ্ধাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে মতৈক্য হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেন যুদ্ধ একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই দেশ। এরই মধ্যে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। ওয়াগনার বাহিনীর সঙ্গে চুক্তিতে পৌঁছানো ও ব্যারাকে ফিরে যাওয়ার ঘটনায় আপাতত স্বস্তি পেতেই পারেন ভ্লাদিমির পুতিন। হঠাৎ করে আসা কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ করেই বিদায় নিয়েছে বিপদ। তবে সেই ঝড় প্রকাশ্যে বড় কোনো ক্ষতি না হলেও কংক্রিট স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা পুতিনের রাজনৈতিক কেরিয়ার ও রাশিয়ার সামরিক সক্ষমতা আবারও প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন উঠেছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়েও। এক্ষেত্রে ওয়াগনার বাহিনীর ভূমিকা কি থাকবে সেটিও এখনও স্পষ্ট নয়। মস্কো যাত্রা স্থগিত, ক্যাম্পে ফিরছেন ভাগ্নার যোদ্ধারা। রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অগ্রসর হওয়া দেশটির ভাড়াটে যোদ্ধার দল ওয়াগনার গ্রুপ হঠাৎ পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রক্তপাত এড়াতে তার যোদ্ধাদের ফেরত আসার নির্দেশ দিয়েছেন। ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন ভাগ্নার যোদ্ধারা ফিল্ড ক্যাম্পে ফিরে আসতে শুরু করেছে। শনিবার ২৪ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ইয়েভজেনি প্রিগোজিন টেলিগ্রাম বার্তায় বলেছেন রক্তপাত এড়াতেই মস্কো দখলের পরিকল্পনা বাতিল করা হয়েছে। বিবিসি সূত্রে দাবি করা হয়েছে বেলারুশের
প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এ বিষয় নিয়ে কথা হয় ভাড়াটে সেনাবাহিনীর প্রধান প্রিগোজিনের। তারপরেই প্রিগোজিন মস্কোর দিকে অগ্রসর হওয়া সেনাদের ফিরে আসার নির্দেশ দেন। চলতি সপ্তাহে ইউক্রেনের সীমান্ত পেরিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে বড় অভিযান শুরু করে বিদ্রোহী ওয়াগনার বাহিনী। প্রিগোজিনের মালিকানাধীন ভাড়াটে যোদ্ধারা শনিবার সকালে ইউক্রেন সীমান্তের অদূরে পশ্চিম রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর ভোরোনেজ দখল করে বলে। এর আগে ওয়াগনার বাহিনী শুক্রবার ইউক্রেন সীমান্ত লাগোয়া রোস্তোভ অন্ডন শহরের দখল নিয়েছিল। প্রিগোজিন দাবি করেছেন, একটি গুলি খরচ না করেও রোস্তোভ অন্ডন শহরে সেনার সদর দপ্তর দখল করে তার বাহিনী, আর এতে সহায়তা করেছেন স্থানীয়রা। তিনি একটি অডিও বার্তা দিয়ে জানিয়েছিলেন, গোটা দেশে তার বাহিনীকে সমর্থন করা উচিত, কারণ তার বাহিনী ন্যায়ের পদযাত্রায় নেমেছে। রোস্তোভ অন্ডন থেকে মস্কোর দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। এরপর মস্কোর দিকে আরো 200 কিলোমিটার এগিয়ে যায় তারা, কিন্তু তারপরেই আচমকা পিছু হটার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু আচমকা কেন মন বদল হলো একদা পুতিনের সহচর প্রিগোজিনের, তার একাধিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। বিবিসির নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডানের দাবি, মস্কো অভিযান অসমাপ্ত রাখার চাপের উৎস রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনই। লুকাশেঙ্কোকে কাজে লাগিয়ে তিনি ভাড়াটে বাহিনীকে ঘোল খাইয়ে দিলেন। তবে গার্ডনারের বক্তব্য, প্রিগোজিন মস্কো দখলের অভিযানে যোগ দিতে যে প্রকাশ্য বার্তা দিয়েছিলেন জনসাধারণ কাছে তা কাজে আসেনি। রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ তো দূরের কথা, সাধারণ মানুষকেও খুব বেশি সংখ্যায় ভাড়াটে সেনাবাহিনীতে যোগ দিতে দেখা যায়নি। তাই সম্ভবত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকেই মস্কো অভিযান বাতিল করার ভাবনা প্রিগোজিনের। মস্কো অভিযান বাতিল হলো বটে, কিন্তু এরপর কি হবে প্রিগোজিনের? তার রাজনৈতিক বা সামরিক ভবিষ্যৎ কিন্তু এখন পুতিনের মুঠোবন্দী, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি বিশেষ অংশ। ঝুঁকি এড়াতে মস্কোতে নন ওয়ার্কিং ডে। ঝুঁকি এড়াতে মস্কোর মেয়র সের্গেই সাবিয়ানিন রোববার 23 জুন মস্কোতে নন ওয়ার্কিং ডে ঘোষণা করেছেন। শনিবার 24 জুন সন্ধ্যায় এক টেলিগ্রাম বার্তায় এই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, মস্কোতে সন্ত্রাস বিরোধী শাসন ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। মস্কোর বাসিন্দাদের প্রতি তিনি যথাসম্ভব শহরে ভ্রমণ না করার আহ্বানও জানিয়েছেন। বিবিসির খবর অনুসারে ওয়াগনার গ্রুপ রাশিয়ার কেন্দ্রীয় অঞ্চল থেকে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। ওয়াগনার যোদ্ধাদের আগমনের আশঙ্কায় মস্কোতে নন ওয়ার্কিং ডে ঘোষণা করা হয়েছে। মস্কোর মেয়র বলেন, পরিস্থিতি কঠিন, শহরের প্রতিবেশী অঞ্চলের কিছু সড়ক বন্ধ করা হতে পারে। ইয়েভজেনি প্রিগোজিনের ভাড়াটে যোদ্ধারা রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন, কিন্তু রাশিয়ার সামরিক নেতৃত্ব নিয়ে আগে থেকেই নাখোশ ছিলেন প্রিগোজিন। ইউক্রেনের যুদ্ধের ময়দানে রাশিয়ার হয়ে লড়াইয়ের সময়ও নানা অভিযোগ তুলেছিলেন তিনি। প্রিগোজিন এখন নিজেই বিদ্রোহ করেছেন মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে। তার বাহিনী এখন এই সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য মস্কো পর্যন্ত যাবে বলে হুমকি দিয়েছেন। ঝুঁকি এড়াতে মস্কোর মেয়র সের্গেই সাবিয়ানিন রোববার 23 জুন মস্কোতে নন ওয়ার্কিং ডে ঘোষণা করেছেন। শনিবার 24 জুন সন্ধ্যায় এক টেলিগ্রাম বার্তায় এই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, মস্কোতে সন্ত্রাস বিরোধী শাসন ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। মস্কোর বাসিন্দাদের প্রতি তিনি যথাসম্ভব শহরে ভ্রমণ না করার আহ্বানও জানিয়েছেন। বিবিসির খবর অনুসারে ওয়াগনার গ্রুপ রাশিয়ার কেন্দ্রীয় অঞ্চল থেকে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। ওয়াগনার যোদ্ধাদের আগমনের আশঙ্কায় মস্কোতে নন ওয়ার্কিং ডে ঘোষণা করা হয়েছে। ইয়েভজেনি প্রিগোজিনের ভাড়াটে যোদ্ধারা রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন, কিন্তু রাশিয়ার সামরিক নেতৃত্ব নিয়ে আগে থেকেই নাখোশ ছিলেন প্রিগোজিন। ইউক্রেনের যুদ্ধের ময়দান রাশিয়ার হয়ে লড়াইয়ের সময়ও নানা অভিযোগ তুলেছিলেন তিনি। প্রিগোজিন এখন নিজেই বিদ্রোহ করেছেন মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে। তার বাহিনী এখন এই সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য মস্কো পর্যন্ত যাবে বলে হুমকি দিয়েছেন। যেসব শর্তে রাশিয়ার সঙ্গে সন্ধি হলো ওয়াগনারের, বেশ কয়েকটি শর্ত মেনেই সন্ধি হয়েছে ইয়েভজেনি প্রিগোজিনের ওয়াগনার বাহিনী এবং রুশ কর্তৃপক্ষের মধ্যে। এর মধ্যে বাহিনীর প্রধানের নিরাপদে দেশ ছেড়ে যাওয়া এবং তার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা তুলে নেয়া। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় শনিবার 24 জুন সন্ধ্যায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যেসব শর্তে ওয়াগনারের সঙ্গে সন্ধি হয়েছে রাশিয়ার সেগুলো তুলে ধরেন। পেসকভ বলেছেন, ক্যাটারিং সেবা দিয়ে বড়লোক হয়ে যাওয়া এই ধনকুবের বেলারুশ চলে যাবেন। তিনি আরো বলেন, ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী সদস্যদেরও কোনো বিচার হবে না, বিশেষ করে ইউক্রেনের রণক্ষেত্র তাদের অসামান্য অবদানের বিষয়টি আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট পুতিন সবসময় তাদের ওয়াগনারের অবদানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি আরো জানান, ওয়াগনারের যেসব সেনা এবং ইউনিট বিদ্রোহে অংশ নেয়নি তারা আবারও রুশ সরকারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাবে। এদিকে শনিবার শুরু হওয়া এই বিদ্রোহ অবশেষে বাতিল হয় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায়। তিনি ওয়াগনারকে সন্ধির জন্য রাজি করান। তবে ওয়াগনার বাহিনীর এই বিদ্রোহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ভাড়াটে বাহিনীকে বিশ্বাসঘাতক অভিহিত করে তাদের কঠোর শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শনিবার 24 জুন জাতির উদ্দেশ্যে এক ভাষণে দেন পুতিন। ভাষণে ওয়াগনার বাহিনী ও এর কমান্ডার তৎপরতাকে পিঠে ছুরি মারার সামিল বলে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে, কারো কারো উচ্চাকাঙ্ক্ষা তাদের গভীর রাষ্ট্রদ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে। শনিবার 24 জুন বিবিসির প্রতিবেদনের মতে বাহিনী এরই মধ্যে ইউক্রেন সীমান্তবর্তী ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তোভ অন্ডন শহরের সামরিক দফতরের নিয়ন্ত্রণ। এছাড়া ভারঞ্জ নামে আরেকটি শহরে বেশ কয়েকটি সামরিক স্থাপনা দখল করেছে।
মধ্যপ্রাচ্য সফরে নওয়াজ যোগ দিলেন মেয়ে মরিয়াম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের PMLN সুপ্রিমো নওয়াজ শরীফ তার মধ্যপ্রাচ্য সফরের প্রথম পর্যায়ে শনিবার দুবাই পৌঁছেছেন। একই দিন সকালে নওয়াজের মেয়ে এবং PMLN এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ তার পরিবারের সদস্যদের নিয়ে লাহোর থেকে সংযুক্ত আরব আমিরাত গেছেন। তিন সপ্তাহের মধ্যপ্রাচ্য সফরকালে নওয়াজ দুবাই, আবুধাবি ও সৌদি আরবে অবস্থান করবেন। তিনি রাজপরিবারগুলো এবং স্থানীয় ব্যবসায়ী এবং সেই সাথে কমিউনিটি নেতাদের সাথে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। নওয়াজের বড় ছেলে হুসাইন শরীফও সাংবাদিকদের বলেছেন তার বাবা দুবাই থেকে হজ করার জন্য সৌদি আরব যাবেন। এর আগে প্যারিস থেকে লন্ডনে বড় ভাই নওয়াজের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নওয়াজ আগের ঈদেও তার পরিবার সদস্যদের নিয়ে সৌদি আরব ছিলেন। রমজানের শেষ কয়েকটি দিন শাহবাজও সৌদি আরব ছিলেন। PMLN সূত্র জানিয়েছে নওয়াজ আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানে ফিরছেন। সূত্র দি নিউজ ইন্টারন্যাশনাল। ইরানের চার কোম্পানির বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের চারটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার 23 জুন ইউরোপিয়ান কাউন্সিল এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া 2022 সালের 24 ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করার পর মস্কোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিল 11তম দফায় নিষেধাজ্ঞা আরোপ করে ও তার অংশ হিসেবে ইরানের কোম্পানিগুলোর উপরও বিধিনিষেধ আরোপ করা হয়। শুক্রবার ইউরোপিয়ান কাউন্সিল বিশ্বের বিভিন্ন দেশের 87টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব কোম্পানির অভিযোগ আনা হয়েছে যে তারা সরাসরি রাশিয়ার সামরিক ও শিল্প কমপ্লেক্সগুলোকে সহযোগিতা করে যাচ্ছে। বিশ্বের এসব কোম্পানি পণ্য ও প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের আওতায় পড়বে। ইরানের যে চারটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিল অভিযোগ করেছে যে তারা ড্রোন তৈরি করে ও সেগুলো রাশিয়ায় সরবরাহ করে। বিশ্বের এই 87টি কোম্পানির বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন অভিযোগ করেছে যে তারা ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা হুমকির মুখে ফেলার জন্য দায়ী। রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের ব্যাপারে ইরানের বিরুদ্ধে যতবারই পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে তেহরান ততবার এই অভিযোগ নাকচ করেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর কিছুদিন পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছিলেন রাশিয়া ইরানের যে কামিকাজে ড্রোন ব্যবহার করছে তা যুদ্ধ শুরুর অনেক আগেই দেওয়া হয়েছিল। যুদ্ধ শুরুর পর কোনো ড্রোন রাশিয়াকে দেওয়া হয়নি।